ক্ষুদ্র চাল থেকে উৎপাদিত চিড়ার মধ্যেই নিজের মেধাকে তুলে ধরে সবাইকে চমকে দিলেন কাছাড় জেলার উদারবন্দের এক কিশোরী কন্যা। উদারবন্দের শালগঙ্গার কিশোরী কন্যার কৃতিত্বকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। খাদ্যদ্রব্য চিড়ার মধ্যে 30টি দেশের জাতীয় পতাকা একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল শালগঙ্গার মৌ দাস। শালগঙ্গা কদমতলার বীরেশ্বর সরণির বাসিন্দা মৌ দাসের বড় এই কৃতিত্ব অর্জনে জাতীয় স্তরে আলোচনায় উঠল কাছাড় জেলার নাম। শালগঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণী কর্মী কামেন্দ্র দাস এবং শীলা দাসের সুকন্যা মৌ দাস শালগঙ্গার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে চিড়ার মধ্যে 30টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলেছে। মৌ এই কৃতিত্বে গৌরবান্বিত সমগ্র শালগঙ্গাবাসী। একান্ত সাক্ষাৎকারে পূর্বাঞ্চল প্রতিদিনে মৌ জানায় ওনার আদর্শ মা বাবা, তার স্বপ্ন সুর লাহোরী আর্ট অ্যান্ড কালচারাল মিশন নামের নিজের একটি আর্ট স্কুল আছে, সেই স্কুলটিকে ভবিষ্যতে আরো উন্নত করে গড়ে তুলতে নবপ্রজন্মকে নতুন দিশা দেখাতে চান মৌ দাস। আমার নাম মৌ দাস, আমি শালগঙ্গা বীরেশ্বর সরণি পল্লীতে থাকি। আমি একদিন চিড়া খাওয়ার সময় ভাবলাম যে চিড়ার মতো কিছু ড্রয়িং বানাই, তো তখন প্রথমে শিবলিঙ্গ বানিয়েছিলাম, তারপর ইন্ডিয়ার কান্ট্রির ম্যাপ বানিয়েছি, তারপর অন্য জায়গারও বানিয়েছি 30টা দেশে। কোন কোন দেশের ইয়ে বানিয়েছো? ইন্ডিয়া, ইউক্রেন, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, রাশিয়া, নেদারল্যান্ড, পোল্যান্ড, নাইজার, কুয়েত, পোলাও, পেরু, পানামা, নাইজেরিয়া, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সেনেগাল, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, সুইডেন, রিপাবলিক অফ চাইনাস, রিপাবলিক অফ কঙ্গো, বেনিন। তুমি কত মানে কিভাবে তুমি এই লাইনে আসলে, মানে কত বছর থেকে তুমি ইয়েতে আছো? আমি ক্লাস 6 থেকে। 6 থেকে অঙ্কন করে যাচ্ছো, এখন কি কি মানে করছো? এখন তো আমার আঁকার স্কুল আছে আর ঘরেও নিজেও প্র্যাকটিস করি। আর্ট স্কুলটার নাম কি? সুরলহারি আর্ট এন্ড কালচারাল মিশন। কোন জায়গায়? শালগঙ্গাতেই। তোমার প্রথম গুরু কে ছিল অঙ্কন? উৎপল আচার্য স্যার। উনি কোথায় শিখেছো প্রথম? মরলি হাই স্কুলে। মরলি হাই স্কুল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।